হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি, তো এইটার মধ্যে মাছ এনেছে, মাংসও আনা হয়েছে, তো মাংসটা আমরা খাবো। আর মাছ তো মা এসছে, তো মা তো মাছ মাংস খায় না, তো যাই হোক মাছ করব আর মাংস করব। আর এখানে ঝিঙে, পেঁপে এই সমস্ত, আর আলু টুকিটাকি আনাজ এনেছে, তো সেরকম খুব একটা আনাজ ঘরে ছিল না, তো এই আলু টালু নিয়ে এসছে। ও কোনো রকমে এই আলুটা কাটা হয়েছে কিছুটা নিয়ে, আর এই দেখতেই পাচ্ছ এক এক করে সব মুদিখানা দোকান নামিয়ে এখন ও দেখো রেখে দিয়ে চলে গেল। আবার রিমোট নিয়ে এসছে, এই রিমোটটা এইমাত্র কেনা হলো, রিমোটটা খারাপ হয়ে গেছে, সেটা বক্সের রিমোটটা। তো যাই হোক এই রিমোটটা এবার আনা হয়েছে আর কি। তো আলুগুলো আর কটা আলু দিয়ে নিই, যে কটা ছিল ঘরে সে কটা আলু দিয়েছি, আবার পরে নিয়ে এসছে। তো বাদ বাকি কিছু আলু আর কিছু আলু কেটে নিই। আরে কি অবস্থা, যাই কি যেন বেশ বললো আমাকে, তো আমার যা হোক এই মুহূর্তে আর মনে পড়ছে না কি বলেছিল যেন। তো যাই হোক মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে, গরমও পড়েছে, একদিকে এই বৃষ্টি এইদিকে গরম সবই মিলেমিশে একা। তো এই যে মাংস, মাংসটা আমি নিয়ে এসেছিলাম, তো আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নেব। তো এই কুণ্ডলি, এই কুণ্ডলি ভাজা করব, কুণ্ডলি কাটা হয়েছে, কুণ্ডলিটা মাই কেটে দিয়েছে, এই কুণ্ডলিটা ভাজা করব, এই রসুন ফোড়ন দিয়ে কুণ্ডলিটা ভাজা করব। একটু কীরকম তেল ছিটকে আসছে, লাল সবুজ হলুদ হয়ে একেবারে মিলেমিশে একাকার, রং বেরঙের, বেশ ভালোই লাগছে দেখতে। এই আমার মেহেন্দি পড়াচ্ছিস কেন, এগুলো সরা এনে ধর দেখো। এ আবার মেহেন্দি পড়াতে চালু করে দিচ্ছে একদিকে, খেয়ে দে কাজ নেই, কোথার মধ্যে কিছু না, একদিকে মেহেন্দি পড়াতে চালু করে দিচ্ছে, এই নে ধর এটা মোচ, এই নে তো সব মশলা টশলাগুলো পেস্ট করে নিয়েছি, যা যা উপকরণ লাগে মাংসতে। তো দেখো না মেহেন্দি এনেছে, তো নিজেরাও মেহেন্দি পড়েছে, এবার আমাকেও এখন খালি নিজে পড়েছে, আমাকে পড়াচ্ছে, পড়াতে আসছে। তো যাই হোক আমি এখন এসব পড়বো না, আমার ভালো লাগছে না, তো আমার মুছে ফেলেছি যে মেহেন্দি পড়ো মেহেন্দি পড়ো, ভালো লাগে সবসময় সব কিছু। আবার ওকে ডাকছিস কেন রে, থাক না ওর মতন রয়েছে, ওকে ডাকার কিছু নেই তো। তো যাই হোক আমার রান্নাটা আমি আর প্রায় হয়ে এসছে, কষিয়ে নিচ্ছি, তো আলুটাও দিয়ে দেব। তো যাই হোক তো
তো যাই হোক, মায়ের জন্য এই দু পিস মাছ নিয়ে নিয়েছি, মাকে মাছ করে দেবে, মাছটা ভেজে নিচ্ছি, কেন মা মাংস খায় না। তো যাই হোক, আমি মাংস এনেছিলাম, বর আবার মায়ের জন্য মাংস মাছ নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখো, এই পুচকিগুলো বদমাইশি করছে এখানে এসে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থাকো। মায়ের জন্য মাছের ঝোলটাও রান্না করে নিচ্ছি। টাটা। তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মায়ের জন্য এই পাতলা করে ঝোলটা রেঁধে নেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থাকো। টাটা।